নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। যারাই ত্রিপুরা রাজ্যের মধ্যে জিএনএম এবং এএনএম এর জন্য আবেদন করেছিলেন এডমিশনের জন্য, মানে সেখানে যারা যারা তোমরা পড়ার জন্য সেখানে আবেদন করেছিলে, তোমাদের কিন্তু সেখানে বলা হয়েছে ইন্টারভিউ নেওয়া হবে, মানে তোমাদের সেখানে কিন্তু সিরিয়াল নাম্বার পাবলিশ করা হয়েছে, তোমাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ দিতে হবে। তাহলে বন্ধুরা, তোমাদের ডেট সেখানে সেপারেটভাবে রাখা হয়েছে জিএনএম এবং এএনএম এর জন্য। তাহলে সম্পূর্ণ ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে, তা না হলে বিভিন্ন বিষয়গুলো বুঝতে প্রবলেম হবে। তার পূর্বে ছোটো একটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরে ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন, সেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ মেডিক্যাল এডুকেশন থেকে বন্ধুরা এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে রেফারেন্স নাম্বারটি অবশ্যই চেক আউট করে নেবেন এবং এই নোটিফিকেশনটি তোমরা ভালোভাবে দেখবে এই ভিডিওটি, আদারওয়াইজ তোমাদের বুঝতে গিয়ে অনেক প্রবলেম হবে। তার সঙ্গে দেখুন, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 10 আগস্ট 2023 এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে দেখে নেবেন, প্রথমে বলা হয়েছে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তোমাদের কিন্তু সেখানে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। তার সঙ্গে সেখানে বলা হয়েছে জিএনএম এবং যারা এএনএম যারা অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের কিন্তু সেখানে এডমিশন নেওয়ার জন্য সেখানে ইন্টারভিউটি নেওয়া হবে। তার সঙ্গে তোমাদের সেখানে ডেট রাখা হয়েছে 16 আগস্ট 2023 থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউটি শুরু হবে এবং তোমাদের সেখানে লাস্ট ডেট রাখা হয়েছে 24 আগস্ট 2023 তোমাদের কিন্তু লাস্ট ডেট। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু সেপারেট ডেট রাখা হয়েছে, তাহলে অবশ্যই তোমরা চেক আউট করবে। তাহলে দেখুন, তাহলে প্রথমে রাখা হয়েছে জিএনএম যারা মেলরা আবেদন করেছিলেন তোমাদের ইন্টারভিউর, সেখানে সিরিয়াল নাম্বার রাখা হয়েছে। প্রথম ডেট রাখা হচ্ছে 16 আগস্ট 2023, তোমাদের এই ডেটটি অবশ্যই লক্ষ্য রাখবে। তার মধ্যে সিরিয়াল নাম্বার অবশ্যই লক্ষ্য রাখবে। সিরিয়াল নাম্বার দেখে নেন, তোমাদের রাখা হয়েছে 0 থেকে যারা 78 অবধি যাদের রয়েছে তোমাদের কিন্তু সেখানে রাখা হয়েছে 16 আগস্ট 2023 তোমাদের ইন্টারভিউ হবে। তার সঙ্গে সেখানে সেপারেট সিরিয়াল নাম্বারগুলো সম্পূর্ণ সিরিয়াল নাম্বারগুলো কিন্তু সেখান থেকে চেক আউট করে নেবে। তোমাদের যে সিরিয়াল নাম্বার রয়েছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু সেটা তোমাদের ইন্টারভিউটি দিতে হবে। নেক্সট রাখা হয়েছে তোমাদের 18/3/2023 সেই ইন্টারভিউটি হবে। তার সঙ্গে যারা জিএনএম ফিমেলের যারা যারা মেয়েরা অ্যাপ্লিকেশন করেছে তোমাদের সেখানে সিরিয়াল নাম্বারটি রয়েছে। এই সিরিয়াল নাম্বারটি ভেরি ইম্পর্ট্যান্ট, এই সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের ইন্টারভিউটি হবে। নেক্সট দেখে নিন, যারা এএনএম কোর্সের জন্য আবেদন করেছো, এএনএম এর জন্য তোমাদের রাখা হয়েছে ডেট 21 আগস্ট 2023 তোমাদের সেই ইন্টারভিউটি হবে। তোমাদের সিরিয়াল নাম্বারটি সেপারেটভাবে রাখা হয়েছে, অবশ্যই সেটাও চেক আউট করবে। নেক্সট রাখা হয়েছে 22, 23 এবং 24 আগস্ট তোমাদের কিন্তু সেই ইন্টারভিউ হবে, সেখানে ফিমেলদের জন্য অবশ্যই ভেরি মেন্ডেটরি সেটা লক্ষ্য রাখবে। তার সঙ্গে দেখে নেন, বলা হয়েছে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে তোমরা ভিজিট করে সেখান থেকে চেক আউট করে নিতে পারবে এবং এই পিডিএফটি বাংলাতেও রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে চেক আউট করতে পারবে। এবং দেখে নিন, তোমাদের যে অ্যাড্রেসের মধ্যে ডকুমেন্টটি ভেরিফিকেশন করতে হবে, মানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর জন্য দিতে হবে, সেই অ্যাড্রেসটা আমি তোমাদের বেঙ্গলিতে দেখিয়ে দিচ্ছি, কেননা আমাদের ত্রিপুরার মধ্যে সেটা বেঙ্গলি ভার্সনই বেশি রয়েছে, তাই তোমাদেরকে আমি বেঙ্গলিতেই সেখানে সেই অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি। সেই অ্যাড্রেসটি হলো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ স্থিত আর্লেন স্টেইনার অডিটোরিয়ামে সকাল 11টা থেকে কিন্তু তোমাদের সেই ইন্টারভিউটি শুরু হবে। তার সঙ্গে তোমাদের সেই অ্যাড্রেসটি ইংলিশেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে সকাল 11টা থেকে, অবশ্যই সেটা লক্ষ্য রাখবে। এবং তোমাদের ভেরি ম্যান্ডেটরি, তোমাদের ডেট দেখে নেবে, ডেট যদি তোমাদের অবশ্যই ম্যান্ডেটরি এবং তোমাদের সিরিয়াল নাম্বারটি অবশ্যই ম্যান্ডেটরি। এবং তোমাদের সুবিধার্থে এই পিডিএফটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি, লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব, যাদের এই সিরিয়ালের মধ্যে নাম এসছে অবশ্যই এই ভিডিওর কমেন্টের মধ্যে জানিয়ে দেবে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে নিয়ে নেবে। এবং তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গেও কথা বলতে পারবেন। এবং পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।